এত ভালোবাসেন আল্লাহর নবী ডাকিয়ে বলে আল্লাহ আমার একটা উম্মতকে ছাড়াও আমি আপনার জান্নাতে যাব না আল্লাহু আকবার আপনি আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা দিবেন শাফিয়াউ অমুশাফা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি শুধু হাশরের ময়দানে সুপারিশ করবেন আর আমি আল্লাহ শুধু maaf করে দিব আপনি শুধু সুপারিশ করবেন আমি আল্লাহ maaf করে দিব আল্লাহ তাআলা দেখেন আমার নবী এখনো খুশি হয় নাই নবীর চেহারার মোবারক এখনো হাসি ফোটে না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব হাশরের ময়দানে আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকব যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে maaf করতেই থাকব যুবকরে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আমার নবীকে যদি যুবক তুমি তোমার জীবনের চাইতে ভালোবাসতে না পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না এ যুবক কেমন ভালোবাসতে হবে নবীকে তোমার জীবনের চাইতে ভালোবাসতে হবে তোমার মাকে তোমার বাবাকে যদি কেউ গালি দেয় তুমি সহ্য করলে করতে পারো তোমার বিষয় কিন্তু নবীকে গালি দিলে সহ্য করা যাবে না ঠিক কিনা বলেন যদি নবীকে গালি দিলে তুমি সহ্য করো তাহলে বুঝতে হবে তুমি গরু খাওয়া মুসলমান এর চাইতে আর তুমি বেশি কিছু না ঠিক না কারণ আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার জমিনে পাঠায় বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার নবী আপনি বলে দেন নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এ দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আগে আমি নবীকে ভালোবাসতে হবে আর নবীকে বাবার মতো ভালোবাসলে হবে না মায়ের মতো ভালোবাসলে হবে না সন্তানের মতো ভালোবাসলে হবে না স্ত্রীর মতো ভালোবাসলে হবে না এই পৃথিবীর জমিনে যত ভালোবাসা আছে সবার উপরে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো তাহলে তার ইতাআত করো তার আনুগত্য করো ঠিক কিনা বলেন আমার নবীকে মানো আমার নবী যা বলে সেটাই শোনো আমার নবী যা বলে এটা তোমাদের জন্য শরিয়াত তোমাদের জন্য আইন হয়ে যায় আইন নবী যা বলেন সেটাই আমাদের জন্য শরিয়াত আমাদের জন্য আইন হয়ে যায় ঠিক কিনা বলেন নবীর কথা অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না কাফের হয়ে যায় এই কারণেই তো নাস্তিক মুরতাদরা আমার নবীকে গালি দিয়েছিল আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম নবীর ইজ্জত রক্ষা করার জন্য ঠিক কিনা বলেন সেই পঞ্চগড়ে কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানতে চায় না তারা আমার নবীকে শেষ নবী মানে না এই কারণে আশিক রাসূলরা নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে একেই বলে নবীর ভালোবাসা ঠিক না একেই বলে নবীর ভালোবাসা আর নবীকে এমন করেই ভালোবাসতে হবে রে যুবক সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে আল্লাহর নবী বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জান মাল সন্তান সন্ততি পরিবার সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না এ যুবক তোমার স্ত্রীর চাইতেও তুমি তোমার নবীকে ভালোবাসবা তোমার সন্তানের চাইতে ঠিক কেন বলেন দুনিয়ার সব চলে যাবে সব চলে যাবে আল্লাহর নবীকে ছাড়া যাবে জোরে বলেন যাবে কিন্তু আমরা এমন গরু খাওয়া মুসলমান নবীর মহব্বতে আমরা একটু দাড়ি রাখতে চাই না আছে না অনেক বড় নবীর আশেক দাবি করে কিন্তু মুখে রসুলের সুন্নতি দাড়ি নাই মুখে রসুলের সুন্নতি দাড়ি নাই
নবীর সুন্নাত মানে না দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে এমন মুসলমান আছে কি আছে না দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে দাঁড়ায় কুত্তার মতো নবীর সুন্নাত মানে না ডিলা কুলুপ ব্যবহার করে না চিন্ডা খুল্লা দিয়া খাড়ায় যায় আর দক্ষিণা বাতাসে পুরা চেহারা শরীর পোসরাবে মেখে যায় ঠিক কিনা বলেন এটা কখনো আশেক রসূলের কাজ হতে রসূলের সুন্নাত অনুযায়ী প্রস্রাব করতে হবে ঢিলা কোনো ব্যবহার করতে হবে ঠিক কিনা বলেন নবীর সুন্নাত যদি কেউ মানতে না চায় তার সাথে সম্পর্ক রাখা যাবে না তাকে আগে বুঝাতে হবে ঠিক কিনা বলেন এ ভাই এটা রসূলের সুন্নাত তুমি রসূলের সুন্নাত মানো নবীর সুন্নাত অনুযায়ী চলো 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 একবার দুইবার তিনবার শতবার বোঝানোর পরেও যদি সে রসূলের সুন্নাতকে অবজ্ঞা করে সে রসূলের আশিক হতে পারে না আর যে রসূলের আশিক না তার সাথে তুমি সম্পর্ক রাখতে পারো না এই দুনিয়ার জমিনে রসূলের আশিক হলো ওলামায়ে কেরাম ঠিক কিনা বলেন ঠিক ওলামায়ে কেরাম কোনদিন দাঁড়ায় পোসরাব ওলামায়ে কেরাম কোনদিন ঢিলা ছাড়া পোসরাব জোরে বলেন ওলামায়ে কেরাম কোনদিন দাড়ি কাটে না ওলামায়ে কেরাম কোনদিন নবীর সুন্নাত তরিকা ছাড়া চলে না ঠিক কিনা বলেন তাহলে এই দুনিয়ার জমিনে যদি তুমি বন্ধু নির্বাচন করতে চাও তাহলে আলেমদেরকে বন্ধু বানাতে হবে কাদেরকে বন্ধু বানাতে হবে ও যুবক আল্লাহর নবীর একজন সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতের কিতাবের মধ্যে আসছে মুসাব বিন উমাইর মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান আল্লাহর নবী মক্কায় যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে মুসাব বিন উমাইর আল্লাহর নবীর মজমায় বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনে কিন্তু মুসলমান না কাফের মুসলমান না কি কাফের আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন দেখতেছেন মুসাব বিন উমাইর দেখতে শুনতে অনেক সুন্দর সুদর্শন একজন যুবক স্মার্ট কি স্মার্ট এখনকার যুবক একটু স্মার্ট হয়ে গেলে এই ঠ্যাঙ্গের উপরে কাপড় পরে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে বুইড়া পাঠা আছে না থ্রি কোয়ার্টার প্যান্ট পরে বাপ লয় একটা বাইক চালায় বাইক মাসের মতো মোড়ায় ঠিক না কিছু আছে কি আছে না এই যে আমরা রাস্তা দিয়ে চলি কি যে করে না করে হাফ প্যান্ট একটা পয়রা বাইক চালায় বয়স হয়ে গেছে 30 বছর শয়তানও দেখলে লজ্জা পায় শয়তানও আর রান দেখলে লজ্জা পায় সি সদরঘাট গাবতলি সব বাইরে থাকে আধুনিক যুবক বাংলাদেশ দেখবেন ডাইন হাত দিয়া খায় না বাম হাত দিয়া খায় আছে না ডাইন হাত দিয়া চা খায় আর বাম হাত দিয়া সিগারেট পায়ের উপর পা তুলা আবার অর্ধেক খায়া রাইখা এটা একটা ফ্যাশন এটা কি ফ্যাশন মানে নিজে অনেক স্মার্ট শিক্ষিত কথায় কথায় ইংলিশ বলে না বাংলা জানে না খুব স্মার্ট কিন্তু সিরাতের কিতাবের মধ্যে এসেছে মুসাব বিন উমাইর সম্ভ্রান্ত পরিবার ধনাঢ্য পরিবারের একজন সন্তান শিক্ষিত যুবক বুদ্ধিমান যুবক স্মার্ট যুবক যে দেখে সেই মুসাব বিন উমাইরের দিকে তাকায় থাকে এত সুন্দর এত স্মার্ট আল্লাহর নবী দেখতেছেন মুসাব বিন উমাইর নবীজির মজমার পিছনে বৈশা বৈশা নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিলেন তা ইয়া শাবাব এই তুমি আসো এদিকে আসো কি ব্যাপার তোমাকে তো আমি চিনি তুমি অমকের ছেলে তোমার নাম না মুসাব তোমার বাবার নাম না উমাইর বলে হ্যাঁ আরে তুমি তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান তোমার বাবা তো আমার বড় দুশমন নবীর দুশমন তার বাবা কাফের তুমি আমার মজমায় আসো কেন তুমি আমার মজমায় আসো কেন আমার মসজিদের এক মুসল্লি আমি আগে এখানে একটা মসজিদে নামাজ পড়ে তুমি বর পাই যুবকটা ইউনিভার্সিটিতে পড়ে শিক্ষিত যুবক সমত নর্থ সাউথে পড়ে বিবিএ পড়ে তো আমার কোরআন তেলাওয়াত শুনে বয়ান শুনে সে আমার ভক্ত হয়ে গেছে তো আমি যখন মসজিদে জুমা পড়ে দিতে যাই প্রতি জুমায় আগের কাতারে এসে বসে থাকি তো এখন
বয়ান শুনা তেলাবা শুনা দাড়ি রাখছে এখন ঘরে যাওয়ার পরে বাপে কয় ওই বেটা আমি রাখি নাই দাড়ি আর তুই আমার পোলায় দাড়ি রাখছস আবার জঙ্গি ঢঙ্গি হয়ে যাইতেছিস আছে না এমন নাস্তিক আছে আমি দাড়ি রাখি নাই গা তুই দাড়ি রাখছস ব্যাপারটা কি কোন হুজুরের লাগে চলস ক কয় আমগো মসজিদে খতিব সাহেব আমি আর বয়ান শুনি তেলাবা শুনি আবার জঙ্গি মঙ্গি হয়ে যাইছে কিন্তু অন যুবক মানুষ তো দাড়ি রেখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখন ঘরে যায় ওই ডিশের লাইনের তার দিছে ছুটায় ওই যে বইনেরা সন্ধ্যার সময় হইলে কি ইস্টার জলসা টলসা দেখে না একেবারে রাত 12টা পর্যন্ত ওইটা আর ওর কাছে ভালো লাগে না ভালো কিভাবে লাগবে তেল আর পানি কোনোদিন মিশে না ঠিক কিনা বলেন এই যুবক তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুনে বয়ান শুনে ওর কাছে কি ওই ইস্টার জলসা ভালো লাগবে ওই কলকাতার মিথ্যা নাটক ঠাটক যেগুলা দেখলে পরকীয়ার সংসার ভেঙে যায় ঠিক বাংলাদেশের যত সংসার ভাঙছে এর ম্যাক্সিমাম মূল কারণ হলো এই ইস্টার জলসার জি বাংলার নাটক ঠিক এগুলার মধ্যে শিখায় দেয় জামাইল জামের কথা শুনবি না জামাইরে ঘরের এক অন্য বেড়াল লাগে পরকীয়া করবি এগুলাই সমস্ত নাটকে শিখায় এ কারণে বাংলাদেশের সংসারগুলো ভেঙে যায় ঠিক কিনা বলেন এখন ওই যুবক নতুন নামাজ পড়ে তো ইমানি জজবা ডিশের লাইনে তার ছুটায় রাখছে তারপরে রিমোট লাগছে রিমোট দিছে ফালায় রিমোট ফালায় দিছে এখন ওর বাপে কয় তুই তো বড় জঙ্গি হয়ে গেছিস তুই টেলিভিশনের ডিশের লাইন ছুটায় ফালাস ব্যাপারটা কি তুই কি চাস আমি চাই তোমরা সবাই নামাজ পড়বা তোমরা কোরআন তেলাওয়াত করবা আল্লাহু আকবার যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন একজনই আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলেন একজনই আনতে পারে জাতির জাগরণ এই মাহফিল থেকে যদি দশজন যুবক ইমানওয়ালা হয়ে যায় এই সমাজ পাল্টে যাবে এই সমাজের মধ্যে গাঁজা থাকবে না ইয়াবা থাকবে না ফেন্সিডিল থাকবে না ঠিক কিনা বলেন কয়েকজন যুবক যদি ইমানওয়ালা হয়ে যায় এখন বাপে কয় দাঁড়া তোরে ঘর থেকে বাইর করে দিবে তুই হুজুরগো কাছে আর যাবি না ওয়াজ মাহফিল শুনবি না একদিন আসছে মাহফিল শুনতে রাত 2টা বাজে বাসায় গেছে আর বাপে কা তোর ঘরে জায়গা নেই পরে আমারে ফোন দিছে হুজুর আমি গামি তো চিটাগাং কিন্তু আমি রাতে ঘুমামো কই আমারে তো বাপে বাইর করে দিছে আমি কই তুই যে মসজিদে ঘুমা আমি খাদেমরে ফোন করে দে আমার রুমটা খুলা দে ওরে ঘুমাইতে দে পরে রাত্রবেলা ছিল থাকার পরে আমি শুক্রবারে আসছি জুমা পড়াইতে আয়েশা আমারে কান্না করে দিছে হাত ধরে কান্না করে দিছে যে হুজুর ঘরে সবাই আমার বিরুদ্ধে চলে গেছে এবার আমি ওই যুবককে বললাম যুবক তুমি মন খারাপ করো না কষ্ট পেও না সিরাতে মোস্তফা কিতাব খুলে দিলাম এই ঘটনাটা তুমি পড়ো মুসাব বিন উমাইরের ঘটনাটা সে তার নিজের চোখ দিয়া পড়লেন আর চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে মুসাব বিন উমাইর তার বাবা আল্লাহর নবীর অনেক বড় দুশমন রহমাতুল্লিল আলামিন কোরআন পড়ে মুসাব বিন উমাইর আল্লাহর নবীর মজমায় বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনে নবীজি ডাক দাইয়া শাবাবে যুবকের দিকে আসো ইজলে সোনা এখানে বসো তোমার সাথে আমার কথা আছে আরে তোমার বাবা আমার দুশমন আর তুমি আমার মজমায় এসে কোরআন শোনো মুসাব বিন উমাইর বলে ওগো আল্লাহর নবী শুধু আমি আপনার মজমায় এসে কোরআন শুনি না আপনার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার অনেকগুলো সূরা মুখস্থ হয়ে গেছে আল্লাহর নবী বলে বলো কি বলে হ্যাঁ ওগো নবীজি আজকে আমি সিদ্ধান্ত নিয়ে আপনার মজমায় এসেছি শুধু দূর থেকে আপনার কোরআন তেলাওয়াত শুনবো না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী বলে যুবক তুমি যদি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তুমি কি তোমার ফিউচারের কথা ভবিষ্যতের কথা চিন্তা করছো মুসাব বিন উমাইর বলো গো আল্লাহর নবী আমি সব কিছু চিন্তা করেছি আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিবে কোনো সমস্যা নাই আল্লাহর নবী বলে শুধু ঘর থেকে বের করবে না তোমার গায়ে যে দামি জামা আছে দামি জামা থাকবে না তোমার শরীরে এখন সুদর্শন দেখতে তুমি শরীর অনেক ভালো স্বাস্থ্য অনেক ভালো এই সুন্দর শরীর তোমার থাকবে না শুকায়া কাঠ হয়ে যাবা তোমার উপর এমন নির্যাতন করবে জুলুম করবে অত্যাচার করবে
মুসা বিন উমাইর বলল গো আল্লাহর নবী আপনাকে ভালোবাসা শত অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে রাজি আছি তারপরও আপনাকে ছাড়তে রাজি নাই আল্লাহু আকবার একেই বলে আশিকের রাসূল ঠিক কিনা বলে একেই বলে আশিকের রাসূল এ যুবক ভালো করে শুনে নাও মুখে মুখে রাসূলের আশিক দাবি করলে রাসূলের আশিক হওয়া যায় না রাসূলের আশিক হতে হলে রাসূলের জন্য কুরবানি করতে হয় রাসূলের জন্য রক্ত দিতে হয় ঠিক কিনা বলেন নবীর সুন্নাত মানতে হয় সুন্নাত সুন্নাত ঘরের মধ্যে সুন্নাত নাই আশিক রাসূল দাবি করে খারায়ের মধ্যে আশিক রাসূল দাবি করে না এমন আশিক রাসূল দাবি করলে হবে না রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে ঠিক কিনা বলেন রাজি আছেন রাজি আছেন আজকের পর থেকে আমরা যায়া সুন্নাত তরিকায় প্রস্রাব করব ঢিলা কুলুপ ব্যবহার করব দাঁড়ায়া প্রস্রাব করব না ঠিক কিনা বলেন মেসওয়াক ব্যবহার করব দস্তরখান বিছায় ভাত খাবো আফসুস সালাম এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব আগে আগে সালাম দিব এগুলো রাসূলের সুন্নাত এগুলো কি রাসূলের সুন্নাত এক মুসলমান আরেক মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসবো কোন মুসলমানের মনে কষ্ট দেওয়া যাবে না কোন অমুসলিমকেও কষ্ট দেওয়া হ্যাঁ এটা ইসলাম এটা ইসলাম কোন অমুসলিমকেও কষ্ট দেওয়া যাবে না এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম মুক্তির ধর্ম ইসলাম আজকে আমরা ইসলাম না মানার কারণে আমাদের ঘরে পরিবারে সমাজে কোথাও শান্তি নাই ঠিক কিনা বলেন রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ এবারে মুসা বিন উমাইর আল্লাহর নবী তাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন মুসা বিন উমাইর বলল গো আল্লাহর নবী আমাকে অনুমতি দেন আমি বাড়িতে যাব আমি যে আমার মা বাবা সবাইকে আমি দ্বীনের দাওয়াত দিব তাদেরকে আমি ইসলামের দিকে আহ্বান করব সাহাবায়ে কেরাম বললেন মুসাব ধৈর্য ধরো ঠান্ডা হও আস্তে আস্তে করো মুসাব বিন উমাইর ঈমান আনার পরে তার ঈমানের পাওয়ারে সে আর থাকতে পারে না বলে আল্লাহর নবী আমাকে অনুমতি দেন নবীজি বললেন মুসাব বিন উমাইর তুমি কালেমা গ্রহণ করেছো এখন যদি তোমার গোত্রের কাছে যায় তোমার পরিবারের কাছে যায় দ্বীনের দাওয়াত দাও তোমার উপরে তারা অকাট্য নির্যাতন করবে জুলুম করবে অত্যাচার করবে মুসাব বিন উমাইর বলল গো আল্লাহর নবী তারা আমাকে যতই অত্যাচার করুক নির্যাতন করুক জুলুম করুক আমি মুসাব বিন উমাইর ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ বাতিল শক্তি যতই ইমানদারের উপরে ইমানওয়ালাদের উপরে যতই জুলুম নির্যাতন করুক না কেন ইসলাম থেকে এক চুল দূরে সরে যাওয়া যাবে আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য দ্বীনের জন্য আমাদেরকে সব কিছু ত্যাগ করতে হবে ঠিক কিনা বলে কুরবানি করতে হবে এর নাম হলো ইমান একেই বলে আশিকে আশিকে রাসূল একে বলে আশিকে রাসূল এবার মুসা বিন উমাইর বাড়িতে গেলেন মাকে ডাকলেন ইয়া উম্মি ইয়া আবি জাদ্দি ও মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন কোথায় আছো তোমরা সবাই আসো সবাই আসলেন এবার মুসা বিন উমাইর তার মাকে ডাক দিয়া বলেন মা আপনি আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে লালন করেছেন আপনাকে একটা কথা বলার জন্য ডাক দিয়েছি মুসা বিন উমাইরের মা বলে বাবারে কি বলবা কি বলবা মুসা বিন উমাইর বলে মা আপনি কষ্ট পাবেন না মন খারাপ করবেন না আমি একটু আগে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি মুসা বিন উমাইরের মা কান্না করে দিয়া বলল বাবা বলো কি আমি তোমার মা তোমাকে আমি এত কষ্ট করে পেটে ধরেছি লালন করেছি তুমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা একবারও কি আমার কথা চিন্তা করলা না তুমি কি আমাকে ভালোবাসো না মুসা বিন উমাইর বলে মা আমি তোমাকে ভালোবাসি আল্লাহি রব্বিল কাবা রবের কাবার কসম খায়া বলি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মার সামনে বলতেছে কাবার কসম খায়া বলি আল্লাহর নবীর চাইতে মা আমি তোমাকে ভালোবাসি
ভালোবাসতে পারি না বাবা মনে মনে ভাবতেছি তাহলে ছেলের সাথে আমার সম্পর্ক ভালো মনে হয় তাহলে আমাকে বেশি ভালোবাসে মোহাম্মদের চাইতে এবার তার বাবা ডাক দিয়েছে তার এ সন্তান এদিকে আসো বুকের মধ্যে জড়ায় ধরে কয় তোমাকে না আমি কত ভালোবাসি তুমি না আমার বন্ধুর মতো আমরা না একসাথে বাজারে যাই একসাথে খাই একসাথে ঘুরি আমি না তোমার বাবা এই তোমার গায়ের দামি জামা তো আমি তোমাকে কিনে দিছি তুমি যা চাও সবই তো আমি তোমাকে দেই বাবা আমার সম্পদ সব তো তোমার জন্য এই এ সন্তান এবার তুমি বলো তুমি কি আমাকে মোহাম্মদের চাইতে বেশি ভালোবাসো না মুসা বিন উমাইর বলে আল্লাহি রব্বিল কাবা ইয়া আবি আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাইতে আমিও তোমাকে বেশি ভালোবাসি না বলো কি বলে হ্যাঁ আমি মা বাবা সব কিছুর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেশি ভালোবাসি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই কথা বলার পরে মুসা বিন উমাইরের বাবা বড় একটা শিকল নিয়ে আসছে এনে তার পায়ের মধ্যে বাঁধছে শিকল লাগায় ঘরের খুঁটির মধ্যে তালা দিয়া দিছি বলে আর কোনোদিন তোমাকে শিকল ছাড়া হবে না মুহাম্মদের কাছেও যেতে পারবা না মুসা বিন উমাইর বলে ও বাবা তুমি ঘরের মধ্যে আমার পায়ের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখা তুমি যদি আমাকে কষ্ট দাও নির্যাতন করো জুলুম করো আমি নির্যাতন জুলুম সইতে সইতে আমি মরে যাব মারা যাব শহীদ হয়ে যাব কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমি ছাড়তে পারবো না ও যুবক এই হলো আল্লাহর নবীর প্রতি ভালোবাসা ঠিক কিনা বলেন ঠিক আল্লাহর নবীকে আমাদেরকে এমন করেই ভালোবাসতে হবে নবীকে আমাদের জীবনের চাইতে ভালোবাসতে হবে কেনই বা ভালোবাসবো না আমার নবীর মতে এত সুন্দর নবী এত ভালো নবী এত পেয়ারা নবী এই পৃথিবীর জমিনে আসে নাই আর কোনদিন আসবেও না ঠিক কি না বলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য আল্লাহ এমন একজন রসূল তোমাদের জন্য পাঠিয়েছেন যে রসূল তোমাদেরকে এত ভালোবাসে তোমরা যদি কষ্ট পাও তোমাদের নবীও কষ্ট পায় আমরা কষ্ট পাইলে নবীও কষ্ট পায় আল্লাহু আকবার আমরা দুঃখ পাইলে নবীও দুঃখ পায় ঠিক কি না বলেন নবী আমাদেরকে কেমন ভালোবাসেন একজন উম্মতকে রাইখাও আল্লাহর নবী জান্নাতে যাবে না আল্লাহু আকবার আল্লাহর নবী হাশরের ময়দানে ইয়া উম্মতি বলবে সুবহানাল্লাহ আল্লাহর নবী প্রত্যেকটা তার আশিক উম্মতকে হাত ধরে ধরে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে একজন উম্মতকে ছাড়াও আল্লাহর নবী জান্নাতে যাবে না এমন পেয়ারা নবী এমন ভালোবাসার নবী এমন দয়ার নবী মায়ের নবী যেই নবী কিনা তার স্ত্রীর চাইতে সন্তানের চাইতে উম্মতকে বেশি ভালোবাসে আল্লাহু আকবার আমার নবী যখন মিরাজ করার জন্য আল্লাহর বাড়িতে গেলেন আরশে আজিমে গেলেন আরশে আজিমে যে আল্লাহ বলেন ওগো হাবিব আপনি আমার কাছে কি চান আপনি আমার কাছে কি চান আসআলনি আসআলনি চান চান আমি আপনাকে দিব আমি আপনাকে দিব আল্লাহর নবী বলে এ উম্মত ওই দিন আমি আমার আল্লাহর কাছে আসআলুকা ইবনে আব্বাস আসআলুকা ফাতিমা আমি আমার চাচা আব্বাস ফাতেমার জন্য আল্লাহর কাছে কিছু চাই নাই আমি সেই দিন চেয়েছিলাম আসআলুকা উম্মতি 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 আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনি উম্মতকে কেন এত ভালোবাসেন আল্লাহ নবী ডাক দিয়া বলে আল্লাহ আমার একটা উম্মতকে ছাড়াও আমি আপনার জান্নাতে যাব না আল্লাহু আকবার আপনি আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা দিবেন শাফিয়াও অমুশাফা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি শুধু হাশরের ময়দানে সুপারিশ করবেন আর আমি আল্লাহ শুধু মাফ করে দিব আপনি শুধু সুপারিশ করবেন আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ
দেখেন আমার নবী এখনো খুশি হয় নাই নবীর চেহারার মোবারক এখনো হাসি ফোটে না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব হাশরের ময়দানে আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকব যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে maaf করতে এই নবীকে ভালোবাসো না এই নবীর সুন্নাত মানো না এই নবীর জন্য মিছিল করো না এই নবীকে গালি দিলে তোমার কষ্ট লাগে না তুমি রাত 3টা বাজে উঠা সেই মেসি আর ম্যারাডোনা আর সেই নেইমার রোনালদোর খেলা দেখো তার গেঞ্জি পরো তার মতো করে চুল কাটো ঠিক করে বলেন আছে কি আছে না তুমি আইপিএল বিপিএল ঘোড়ার ডিম দেখতে দেখতে সময় কাটায় দাও নবীর একটা সুন্নাত মানলা না নবীর শানে একবার দুরুদ পড়লা না তোমারই কি ওই সমস্ত খেলোয়াড়রা ভেস্তে নিবে হ্যাঁ ওরা তো সব কাফের ঠিক কি না বলেন জাহান্নামে যাবে কিন্তু এই নবী তোমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিবে এই কারণে এই দুনিয়ার জমিনে আমরা যতদিন বাঁচবো ততদিন আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী বাঁচবো আদর্শ অনুযায়ী বাঁচবো ঠিক কি না বলেন নবীজির সুন্নাত আমরা আমাদের ঘরের মধ্যে জিন্দা করি সমাজের মধ্যে কায়েম করি ইনশাআল্লাহ নবীজির সুন্নাত আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব ছোট বড়কে সালাম দিব বড় ছোটকে সালাম দিব ঠিক কি না বলেন সমাজের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ দলে দলে মারামারি গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি ভাইয়ে ভাইয়ে মারামারি পাড়া প্রতিবেশী মারামারি কারণ কি কারণ হলো নবীজির আখলাক আমাদের মধ্যে নাই নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই কেউ যদি একটা গালি দেয় গালির পরিবর্তে আমরা তাকে খুন করতেও দ্বিধা করি না আহ সি অথচ দুনিয়া কয় দিনে আজকে মরে গেলে কালকে দুই দিন টাকা পয়সা বাড়ি গাড়ি দালান কোটা সব পড়ে থাকবে একটা কাফনের কাপড় নিয়ে চলে যাব ঠিক কিনা বলেন এ কারণে এখনো সময় আছে আমাদেরকে রসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে কেউ যদি আমাকে কষ্ট দেয় গালি দেয় আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দিব কারণ আমার নবী কোনোদিন প্রতিশোধ নেয় নাই ঠিক কিনা বলেন আমার ব্যবহারে আখলাকে যদি কোনো মুসলমান কোনো ভাই কষ্ট পেয়ে থাকে আমি আগে আগে যে তার কাছে মাফ চাই যে ভাই আপনি কি আমার ব্যবহারে কষ্ট পাইছেন দেখবেন ওই লোকটা যদি জাতের মানুষ হয়ে থাকে আপনি মাফ চাওয়ার পরে আপনার জন্য দিল থেকে দোয়া করবে ঠিক কিনা বলেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিলে তুমি কাঁদিবে ভুবন মানুষ কাঁদবে আপনার জন্য কাঁদবে আহ কত ভালো একটা মানুষ ছিল কিন্তু এই ভালো মানুষ হতে হলে রসুলের আখলাক রসুলের চরিত্র রসুলের আদর্শ গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন এই দুনিয়ার কোন নেতা খাতার মধ্যে এই আদর্শ নাই একমাত্র রসুলের আদর্শ ছাড়া ঠিক না তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী আমাদের নেতা হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে আখলাক চরিত্র গ্রহণ করতে হবে সেই নবীর সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে হবে ঠিক কিনা বলেন তাহলে আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি আসবে শান্তি শান্তি নতুবা শান্তি পাবেন না শান্তি পাইবেন না অশান্তি ঘরের মধ্যে ঢুকবেন বউ কথা শুনবে না রসূলের সুন্নাত মানেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না আমি মালয়েশিয়াতে গেছি মালয়েশিয়া প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম মসজিদে জামে কোয়ালালামপুরে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে একটা প্রোগ্রামে ইন্ডিপেন্ডেন্ট ডে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারদেকা তো অনেক যুবক আইসে আমার সাথে দেখা করতে একটা যুবক কাঁদতেছে চোখ দিয়া পানি হাত ধরে গে হুজুর আমি আপনার অনেক ভক্ত তা কান্দোস কে হুজুর অনেক দুঃখ কি দুঃখ কে আমার বউ আমার কথা শোনে না কেন শোনে না হুজুর আমার কথাই শোনে না আমার সাথে খারাপ ব্যবহার করে আমি বলছি দেশের বাড়ি কই নরসিংদী মাদক দি হ্যাঁ কয় বছর থাকো পাঁচ বছর বউ কথা শোনে না না ঠিক আছে আমি তোমাকে কিছু ফর্মুলা দিই এখন থেকে তুমি ফোন করে আগে বউকে সালাম দিবা আসসালামু আলাইকুম আগে কি করবা সালাম দিবা একদিন দুই দিন তিন দিন খালি সালাম দিতে থাকবে ফোন দিলে সালাম আর সে যতই তোমার সাথে কর্কশ ভাষায় কথা বলুক তুমি তার সাথে নরম ভাষায় কথা বলবে ঠিক কিনা বলেন
সুন্দর কোমল ভাষায় তার সাথে কথা বলবা হাসি দিয়া কথা বলবা তার সাথে এমন করে কথা বলবা বিনয়ের সাথে ভদ্রতার সাথে তার সাথে সুন্দর ব্যবহার কইরা যাও দেখো কি হয় পর আমি বাংলাদেশে চলে আসছি আসার পরে 3 মাস পরে আমারে ফোন দিছে কে হুজুর আলহামদুলিল্লাহ বউরে ফোন দিয়া সালাম দেই সুন্দর করে কথা কই বউ একদিন আমারে জিগায় এই তোমার এত সুন্দর ব্যবহার কে শিখাইলো তুমি কি মানুষ না ফেরেশতা তুমি তো এত ভালো মানুষ ছিলা না হ্যাঁ সালামের এমন পাওয়ার সালামের এমন পাওয়ার আপনি যদি মেম্বার আর চেয়ারম্যান হইতে চান অল্প টাকায় যদি মেম্বার আর চেয়ারম্যান হইতে চান শুধু রাসূলের একটা সুন্নাত ফলো করবেন বেশি করে সালাম দিবেন যারে দেখবেন সালামুন চাচা ভালো আছেন আগে আগে যে হাত বাড়ায় চাচা বাজারে গেছেন আপনি বাজারে ব্যাগটা আমারে দেন রাসূলের সুন্নাত ঠিক না বলেন একটা বৃদ্ধ লোক পাইছেন চাচা চলেন আপনি আমি বাড়িতে আগায় দিই ছেলে যখন দেখবো মেম্বার আর চেয়ারম্যানে বাপের বাজারের ব্যাগ আগায় দেয় কব হেরে সারা ভোট আর কাউরি দিতাম না চেয়ারম্যানের লেগে জীবন দিয়া দিব মেম্বারের লেগে জীবন দিয়া দিব ঠিক না বলেন রাসূলের সুন্নাত রাসূলের সুন্নাত আরে আমি চিটাং পটিয়ে গেছি এক ওয়াজে 25 বছর ধরে এক লোক চেয়ারম্যান গই মি আপনি চেয়ারম্যান কে মি আপনার গায়ে তো জামাই নাই সব সিরা জামা কা হুজুর আছে ফর্মুলা কি এলাকার মানুষ গে হুজুর চেয়ারম্যানে খুব চালাক কই জেরে দে হেরি সালাম দে আর কেউ মারা গেলে রাইতের বেলা যায় আগে এই লাশ কই দোয়াইব কই গোসল করব কই কবর দিব আগে কবর খোদনের লেগে চেয়ারম্যান সব চইলা যায় রাসূলের সুন্নাত এগুলা রাসূলের সুন্নাত এগুলো পৃথিবীর কোন রাজা বাদশার আদর্শ না এগুলো আমার রাসূলের আদর্শ ঠিক কি বলেন আমার রাসূল শিখায় গেছে মানুষকে কিভাবে ভালোবাসতে হয় মানুষকে কিভাবে কাছে টানতে হয় আপনার স্ত্রী আপনার কথা শুনে না ঘরে যায় তাকে সালাম দেন ঘরের দরজা নক কইরা আসসালামু আলাইকুম কই গো তুমি দরজাটা খোলো না মেহেরবানি কইরা তবে কি রে এটা আবার কই থেকে আইলো এত সুন্দর ব্যবহার ঠিক না বলেন আর যায় এখন এই তুই কই দরজা খোল বইয়া থাকস ভাত রান্ধছস এত ফুটছে কে লবণ বেশি হইছে কে আপনার স্ত্রী কে ভাত তো আজকে ফুড়াইছে কলকাতার যাও খাওয়ামো ঠিক না বলেন দমক মানুষ তরকারিতে এমন ঝাল দিমু একের রস মিটাই দিমু আর যদি বলেন তুমি তো সুন্দর রান্না করছো কিন্তু মনে হয় গরমের কারণে তুমি খেয়াল করতে পারো না ভাতটা একটু বেশি ফুটে গেছে আগামী কাল একটু খেয়াল করবে ঠিক না বলেন স্ত্রী জাতের মেয়ে হইলে বলো হ ঠিক আপনার কষ্ট হইতেছে আগামী কাল আমি ভালো করে রান্না করব মহিলাদেরকে আপনি কখনো রাগ দিয়া ধমক দিয়া তাদেরকে আপনি সোজা করতে পারবেন না কারণ তাদের হাড্ডি বেকার তাদের সাথে রাসূলের আখলাক দিয়া সুন্দর আচরণ দিয়া তাদেরকে মানুষ করতে হবে ঠিক কি না বলেন তাদেরকে ভদ্র বানাতে হবে ঠিক কি না বলেন রাসূলের সুন্নাত তাহলে আমরা কি করব এক মুসলমান আর এক মুসলমানকে আগে আগে সালাম দিই আফসুস সালাম দিবেন তো ইনশাআল্লাহ কারো সাথে কোনো ঝগড়া হয়ে থাকলে যে মাফ চাইবেন ভাই আপনি আমার কথায় কষ্ট পাইছেন ভাই মাফ করে দিয়েন ভাই ভাই আপনার আমাকে আল্লাহর জন্য মাফ করে দিয়েন মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মান আলিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল আমি কাউকে ভালোবাসবো তো কার জন্য রাগ করব তো কার জন্য ঠিক কি না বলেন সব আল্লাহর জন্য হবে নিজে যে আগে মাফ চাইবেন ক্ষমা চাইবেন আমাকে ক্ষমা করে দিব দিল থেকে দোয়া আসবে ঠিক না বলেন আমরা এই আখলাক রাসূলের আদর্শগুলো আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ এভাবে সুন্নাত অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন যদি আপনারা এই আখলাক এই রাসূলের সুন্নাত মাহফিলকে কবুল করুন কিয়ামত পর্যন্ত কবুল করুন অত্র এলাকার কলিজার টুকরা যুব সমাজদেরকে আল্লাহ তাআলা দ্বীনের দাই হিসাবে কবুল করুন রাসূলের আশিক হিসাবে কবুল করুন এই মাহফিল এবারে শেষ আর দরকার নাই কথা না প্রতি বছর হবে ইনশাআল্লাহ এই আল্লাহর জমিনে যেখানে একটা দিনের কাজ শুরু হয় সেই কাজ যাতে আর বন্ধ না হয় প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব হয়ে যায় দিনের কাজটাকে চলমান রাখা ঠিক কি বলেন আগামী বছর মাহফিল হবে কে কে চান হাত উঠান নারে তাকবি চান তো ইনশাআল্লাহ হাত সোজা করেন চান তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন হাত নামান মাশাআল্লাহ যুব সমাজকে আপনারা সহযোগিতা করবেন প্রতি বছর এই মাহফিলটা ঈদের পরে অথবা শীতের সময় যে কোনো এক সময় এই মাহফিলের দ্বারা অনেক উপকার হয় অনেক উপকার আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক
কোরআন শুনে নামাজ পড়ে ওয়াজ শুনে শুধু মাহফিলের কারণে সিনেমা হল বন্ধ হয়ে গেছে মাহফিলের কারণে যাত্রা ফাত্রা সব বন্ধ হয়ে গেছে মাহফিলের কারণে সার্কাস বন্ধ হয়ে গেছে মাহফিলের কারণে ঠিক করে বলে আমাদের এলাকায় বড় দুইটা বিখ্যাত সিনেমা হল ছিল ডেমরা শারুলিয়াতে রানী মহল মতি মহল একেবারে গজব পেরে গেছে ওটার সামনে এখন ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব মাহফিলের কারণে বন্ধ হয়ে গেছে আজকে যুব সমাজ বুঝতে শিখেছে ওই সমস্ত ফাইটটা যায় সিরা যায় গান শুনে কোনো লাভ না ঠিক করে বলেন কবরে যেতে হবে যুব সমাজ বোঝে এই কারণে সারা বাংলাদেশে গরমের দিনে ওয়াজ এই ঈদের পরের দিন থেকে শুরু হয়েছে টানা 15 দিন কোনো দিন খালি নেই প্রত্যেক দিন ওয়াজ প্রত্যেক দিন ওয়াজ যুব সমাজ এক একটা মাহফিলে যুবকরা পাগল হয়ে যায় যুবক কারণ কি হুজুর কোরআন শুনলে যে এত মজা তা গানে মজা পাও না কেন সব ভাওতাবাজি দুই তিন মিনিট গান শুনলে আর ভাল লাগে না ঠিক কিনা বলে আপনাদের সামনে তো আমি 20 মিনিটের মতো কোরআন তেলাওয়াত করছি কোরআন যত শুনি ততই মজা আল্লাহর কোরআনের বয়ান যতই শুনি ততই মজা ঠিক কিনা বলেন এই কারণে আমরা আল্লাহর কোরআন অনুযায়ী রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন সাজাবো আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের আশিক হিসাবে কবুল করুন এই মাহফিলে মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন আমরা ঘরে যায় মা বন্ধুদেরকে বলবো তোমরা রসুলের সুন্নত অনুযায়ী চলবা সুন্নত তরিকায় চলবা এক মুসলমান আর এক মুসলমানকে আমরা রসুলের সুন্নতের দাওয়াত দিব সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি কেউ কিছু বলবে মোনাজাত দিয়ে দিলাম কিছু কোন সহদি স্যার اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আবার অন্য এক সময় বললাম তো কে বললাম ওয়াজ করলাম আবার অন্য এক بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس إله من شر الوسواس الخناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي
في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور من الجنة والناس.